ওয়েলকাম টু নাসিমাস কুকিং রেসিপি আজ আবারও চলে এলাম একটি রেসিপি নিয়ে আজকে নিয়ে এসেছি সবার প্রিয় ঘুগনি রেসিপি স্কুল কিংবা কলেজের গেটে ঘুগনি খাওয়ার জন্য কিন্তু খুব লাইন লেগে যায় আজকে দেখাবো সেরকম স্টাইলের একটি চটপটা ঘুগনি রেসিপি তাহলে চলুন রেসিপিটি শুরু করে দেওয়া যাক সব থেকে প্রথমে এখানে আমি মটন নিয়ে নিয়েছি দেড় কাপ মতো মটরটাকে আমি সারা রাত জলে ফিজিয়ে রেখেছিলাম আর এখন এর মধ্যে একটা বড়ো সাইজের আলু কেটে নিয়েছি এই সবগুলোকে এখন আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দুটো সিটি দেব খুব বেশি নয় কিন্তু একটা হাই হিটে একটা সিটি তারপর আঁচটা কমিয়ে দিই লো একটা সিটি দিলেই কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে মটরটা সেদ্ধ এখন এর মধ্যে আধা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে দুটো সিটি মেরে নেব গ্যাসে তো দেখতে পাচ্ছেন দুটো সিটি মেরে নেওয়ার পর মটরগুলো এই অবস্থায় আছে একটাও কিন্তু ভেঙে যায়নি সবই গোটা গোটা রয়েছে এর থেকে বেশি সিটি দিলে কিন্তু মটরগুলো একদম গলে যাবে খেতে অতটা ভালো লাগবে না আর দেখতেও অতটা ভালো লাগবে না কখনোই মটর সেদ্ধর সময় দুটোর বেশি সিটি দেবেন না এখন মোটর যখন সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তার উপর দিয়ে দিলাম কিছুটা তেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি একদম মিহি করে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটা একটু সময় নিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি যখন এর মধ্যে কালার চেঞ্জ হতে শুরু করবে তখন কিন্তু আমি বাকি মশলা অ্যাড করব এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে তাই এখানে এক চামচ আদা রসুন বাটা অ্যাড করে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এখন এই সবগুলোকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা একটু গলতে আরম্ভ করে এখন এর মধ্যে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিচ্ছি টমেটোটা গলে এলে তারপরেই কিন্তু মশলাগুলো অ্যাড করবো এখানে তো টমেটোটা গলতে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এর সঙ্গে দিয়ে দিলাম এক চামচ জিরা ধনের গুঁড়ো দিয়ে এক চামচ গরম মশলার গুঁড়োও এখানে আমি অ্যাড করে দিলাম এই সবগুলোকে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা মটর আর আলুটাকে দিয়ে দিচ্ছি মটর আর আলুটা দিয়ে এখানে খুব ভালোভাবে কষিয়ে নেব মটর আর আলু সেদ্ধ আছে তাই খুব বেশি সময় কষাতে লাগবে না অল্প একটু সময় কষিয়ে নিলেই হবে তারপর এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দেব খুব বেশি জল লাগবে না আগেই অলরেডি মটর আর আলু সেদ্ধ আছে তো এখানে এক কাপ মতো জল দিয়ে দিয়েছি আমি দিয়ে এটাকে পাঁচ মিনিট মতো রান্না করছি এই যে গ্রেভিটা একদম কমে এসেছে পাঁচ মিনিট রান্না করার পরে আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দেব আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে সেই ভিডিও আপনাদের ফোনে পৌঁছে যাবে এখন আমি ঘুগনিটাকে একটু চটপটা বানানোর জন্য উপর থেকে দিয়ে দিয়েছি কিছুটা শশা কুচি একটু কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এবার একটু জিরের গুঁড়ো আর বেড লবণ তার সঙ্গে দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এখন এর মধ্যে কিছুটা আমি দিয়ে দিচ্ছি আলুর চিপস বাজারে যে চিপস কিনতে পাওয়া যায় ওই চিপসটাই বাড়িতে ছিল আমি এখানে কিছুটা হাতে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম তার উপরে আপনার কাছে কোনো ধরনের ঝুরি ভাজা থাকলে বা চানাচুর এর উপরে অ্যাড করে দিতে পারেন আমার কাছে একটুখানি টক ঝাল স্টি স্পাইসি চানাচুর ছিল আমি সেটাই এখানে অ্যাড করে দিলাম আর সব শেষে দিয়ে দিচ্ছি এর উপরে টক দই ব্যাস হয়ে গেল রেডি চটপটা ঘুগনি তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাবাই